তোমরা জানো যে ভাইরাস গুলোর হোস্ট হইলো সেল, এটা যে কোনো ধরনের সেল হতে পারে, এটা ব্যাকটেরিয়াল সেল হতে পারে, এটা ফাঙ্গাল সেল হতে পারে, এটা ম্যামালিয়ান সেল হতে পারে, সেল গুলো হইলো হোস্ট। তো এখন কোন একটি ভাইরাস যখন হোস্ট সেলের মধ্যে ঢুকে পড়ে, সে হোস্ট সেলকে এমন ভাবে পরিবর্তিত করে, এর এনভায়রনমেন্টকে এমন ভাবে পরিবর্তিত করে যে পরবর্তীতে কোনো একটি অন্য কোনো একটি ভাইরাস যখন ওই হোস্ট সেলের মধ্যে ঢুকতে যায়, তখন সে তাকে ইন্টারফেয়ার করে। অর্থাৎ আরেকটি ভাইরাস, অর্থাৎ ফার্স্ট ভাইরাস কোনো একটি হোস্টকে ইনফেকশন করার পর সেকেন্ড ইনফেক্টিং ভাইরাসকে ইন্টারফেয়ার করাটাই হলো ইন্টারফারেন্স। এটাকে ইন্টারফারেন্স ফেনোমেনন বলে। আমি কি বুঝাইতে পেরেছি কিনা, বুঝছো কিনা? যে একটি ভাইরাস একটি হোস্ট সেলের মধ্যে ঢুকে পড়ার পর পরবর্তীতে সাবসিকুয়েন্টলি আরেকটি ভাইরাস যদি ঢুকে পড়তে চায়, সেই পরের ভাইরাসটাকে এই ঢুকার ক্ষেত্রে, এই হোস্ট সেলের মধ্যে ঢুকার ক্ষেত্রে ইন্টারফায়ার করে। এটাই হলো ইন্টারফারেন্স ফেনোমেনন, বুঝছো কিনা? স্যার বুঝি নাই আসলে কি ইন্টারফেয়ার করতে, তো কি ইন্টারফেয়ার ইন্টারফেয়ার কি করতেছে বডি সেলটা করতেছে না আগের ভাইরাসটা করতেছে স্যার? আগেরটাই? তো এটাই তো আমি বলতেছি যে আগের কি ইন্টারফেয়ার করতেছে, মানে ইন্টারফেয়ার করতেছে টু ইন্ট্রোডিউস উইদিন দি হোস্ট সেল। আবারও বলি, একটি হোস্ট সেলের মধ্যে একটি ভাইরাস ঢুকে পড়েছে, ঠিক আছে? সে ভাইরাসটিকে হোস্ট সেলের সে ভাইরাসটি হোস্ট সেলের এমন কিছু পরিবর্তন করেছে, পরবর্তীতে আর একটি ভাইরাস যদি ওই হোস্ট সেলের মধ্যে ঢুকতে চায়, সেই ভাইরাসটিকে সে ঢুকতে দিবে না, সেই ভাইরাসটিকে সে ইন্টারফেয়ার করবে। সেটাই হলো ইন্টারফারেন্স ফেনোমেনন, বুঝেছো কিনা? জি স্যার। অন্যেরা স্যার এখানে ইন্টারফেয়ার কি আগের যে ভাইরাস পার্টিকেলটা ঢুকতেছে ওইটাই কি ইন্টারফেয়ার করতেছে নতুন ভাইরাস পাবে? রাইট 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 আমি বুঝতে পারতেছি না, আমি কি বুঝাইতে পারতেছি কিনা। অর্থাৎ একটি ভাইরাস, আমি বারবার বলছি যে একটি ভাইরাস একটি হোস্ট সেলের মধ্যে ঢুকে পড়েছে, যে ভাইরাসটি ঢুকে পড়েছে সেই হোস্ট সেলটার এমন কিছু পরিবর্তন করে ফেলবে যে ওই হোস্টের মধ্যে আর একটি ভাইরাস যখন ঢুকতে যাবে, সেই ভাইরাসটাকে সে ঢুকতে দিবে না, ইন্টারফেয়ার করবে। কি বুঝছো কিনা? জি স্যার ক্লিয়ার স্যার স্যার আচ্ছা এখন ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, তো এইখানেই সেই ডেফিনেশন, মানে এর কিছু ইনফরমেশন ইন্টারফারেন্স ফেনোমেনন সম্পর্কে দেওয়া আছে। ইটস এ ফেনোমেনন হুইচ মে বি ডিফাইন্ড অ্যাজ এ প্রোটেকশন অফ হোস্ট সেল এগেনস্ট ওয়ান ভাইরাস কনফার্ড অ্যাজ এ রেজাল্ট অফ প্রায়োর ইনফেকশন উইথ ডিফারেন্ট ভাইরাস। অর্থাৎ প্রায়র ইনফেকশন বলে আগেই একটি ভাইরাস দ্বারা সে ইনফেক্টেড হয়েছে, ফলে সে হোস্ট সেলটাকে সেভ করবে, প্রোটেকশন দিবে, কার থেকে? নতুন একটি ইনফেক্টিং ভাইরাস থেকে। এটার আরেকটি নাম মানে ভাইরাল ইন্টারফারেন্স, অলসো নোন অ্যাজ সুপার ইনফেকশন রেজিস্ট্যান্স। এটাকে সুপার ইনফেকশন রেজিস্ট্যান্স বলে। অর্থাৎ রেজিস্ট্যান্সটা কিসের বিরুদ্ধে? সুপার ইনফেকশনের বিরুদ্ধে। সুপার ইনফেকশন বলতে একটি ইনফেকশন আছে, নতুন করে আর কেউ ইনফেকশন করাকে সুপার ইনফেকশন বলে, ঠিক আছে? অর্থাৎ নতুন করে কেউ যেন ঢুকতে না পারে, নতুন করে ঢোকাটাকেই হলো সুপার ইনফেকশন। অর্থাৎ একটি হোস্টকে একটি মাইক্রো অর্গানিজম ইনফেকশন করেছে, এটি একটি ইনফেকশন, এটি প্রাইমারি ইনফেকশন। পরবর্তী আর একটি মাইক্রো অর্গানিজম যদি ইনফেকশন করতে চায়, সেটাকে বলা হয় সুপার ইনফেকশন। তো এই সুপার ইনফেকশনকে প্রিভেন্ট করে, ঠিক আছে? যার কারণে এটাকে বলছে, এই টার্মটাকে বলা হচ্ছে সুপার ইনফেকশন রেজিস্ট্যান্স। ইজ দি ইনহিবিশন অফ ভাইরাল রিপ্রোডাকশন কজড বাই প্রিভিয়াস এক্সপোজার অফ প্রিভিয়াস এক্সপোজার অফ সেল টু অ্যানাদার ভাইরাস। দি এক্সাক্ট মেকানিজম ফর ভাইরাল ইন্টারফারেন্স ইজ আননোন। কিভাবে এই ইন্টারফারেন্স গুলো ঘটে তা ক্লিয়ার নয় আর কি। তারপরেও কিছু মেথড বা কিছু হলো আমি বলবো যে হাইপোথিসিস আছে কিভাবে এই ইন্টারফারেন্স গুলো ঘটে, ঠিক আছে? আবারও ইন্টারফারেন্স সম্পর্কে আরো কিছু ইনফরমেশন এখানে দেয়। ইন্টারফারেন্স ফেনোমেনন ইজ দি ইনহিবিশন অফ রেপ্লিকেশন অফ এ ভাইরাস বাই এ প্রিভিয়াস ইনফেকশন উইথ অ্যানাদার ভাইরাস।
দি টু ভাইরাসেস মে বি আনরিলেটেড, রিলেটেড অর আইডেন্টিক্যাল। এখন এখানে এই সেন্টেন্সটিতে যেটি বলেছে যে এই দুই ধরনের ভাইরাস কি একই রকম হতে পারে, হতে পারে, তারা রিলেটেড ভাইরাস হতে পারে, তারা আনরিলেটেড হতে পারে বা আইডেন্টিক্যালও হতে পারে, এই কথাটি বুঝছো কিনা? অর্থাৎ প্রাইমারি ইনফেকশন যে ভাইরাসটি করেছে সে ইন্টারফেয়ার কাকে করবে? সে ইন্টারফেয়ার করতে পারে ওই রকমের আরেকটি ভাইরাসকে, অথবা ওর কোনো আত্মীয় স্বজনকে, অথবা একেবারে অনাত্মীয়কে। আমার কথা কি বুঝছো কিনা? অর্থাৎ একটি পক্স ভাইরাস একটি হোস্ট সেলের মধ্যে ঢুকে পড়েছে, সে আর একটি পক্স ভাইরাসকে এন্টার করার ক্ষেত্রে বাধা দিতে পারে, এটি হতে পারে। অথবা একটি পক্স ভাইরাস এন্ট্রি করতেছে, একটি কাউ পক্স ভাইরাস এন্ট্রি করেছে, সে গোট পক্স ভাইরাস এন্ট্রি করার ক্ষেত্রে পরবর্তীতে আর একটি গোট পক্স দ্বারা ইনফেকশনের ক্ষেত্রে বাধা দিতে পারে, ঠিক আছে, এটি হতে পারে। অথবা ইভেন আনরিলেটেড ভাইরাসও হতে পারে। যেমন আমি বলি যে রিন্ডার পেস্ট নামে একটি ভাইরাস আছে, রিন্ডার পেস্ট তোমরা পড়বা ক্যাটেলে, এটাকে আমরা ক্যাটেল প্লেগ বলে থাকি। এই রিন্ডার পেস্ট ভাইরাস, তোমার রিন্ডার পেস্ট ভাইরাস যদি কোনো হোস্টের মধ্যে ঢুকে, তাহলে সে পরবর্তীতে পিপিআর ভাইরাসকে বাধা দিতে পারে। অর্থাৎ দুটা আনরিলেটেড ভাইরাস, ঠিক আছে। এই ইন্টারফারেন্সটা একই ভাইরাসের মতো হতে পারে, অথবা মানে ভিন্ন ভিন্ন জেনাস অথবা স্পেসিস এর ভাইরাসও হতে পারে। ইন সাম কেসেস ভাইরাস ইন্টারফারেন্স মে টেক প্লেস ইভেন ইফ দি ফার্স্ট ভাইরাস ওয়াজ ইনঅ্যাক্টিভেটেড। ইন্টারফারেন্স হতে পারে যে প্রথমে যে ভাইরাসটি ঢুকানো হয়েছিল সেটা ইনঅ্যাক্টিভেটেড একটি ভাইরাস, তারপরেও সে পরবর্তী একটি ইনফেকশনকে ইন্টারফেয়ার করতে পারে। এই ধরনের টার্মটাকে বলা হয় মিউচুয়াল এক্সক্লুশন, ঠিক আছে। বিশেষ করে এটা ব্যাকটেরিয়াল ভাইরাসের ক্ষেত্রে এটি হতে পারে। অর্থাৎ একটি ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস সে হোস্ট সেলের মধ্যে কোনোভাবে ইন করেছে, অথবা হোস্ট সেলের মধ্যে ইন করার পর সে মারা গেছে, ইনঅ্যাক্টিভেটেড হয়েছে, তবুও সে পরবর্তী আরেকটি ভাইরাসকে ঢোকার ক্ষেত্রে বাধা দিতে পারে। ইন্টারফারেন্স এর মেকানিজম গুলো কি কি? দেয়ার আর সেভারাল মেকানিজমস অফ ইন্টারফারেন্স ক্যান বি ডিস্টিংগুইশড। যেমন এক নম্বরে দেওয়া হয়েছে ইনঅ্যাক্টিভেশন অফ সেল রিসিপ্টরস, অর্থাৎ প্রথমে যে ভাইরাসটি হোস্ট সেলের মধ্যে ঢুকেছে সে হোস্ট সেলের রিসিপ্টর গুলোকে ইনঅ্যাক্টিভেট করে দিবে। ইনঅ্যাক্টিভেট করে দিলে তোমরা জানো যে তোমরা রেপ্লিকেশনে পড়েছো কিনা, আমি রেপ্লিকেশন পড়ছো তোমরা অলরেডি? জি স্যার। রেপ্লিকেশনে তোমরা জানো যে অ্যাটাচমেন্ট নামে একটি স্টেজ আছে, স্টেপ আছে ভাইরাল রেপ্লিকেশন, আছে না? তোমরা কি ভুলে গেছো কিনা, যেমন অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন, আনকোটিং, এগুলো স্টেপ আছে ভাইরাল রেপ্লিকেশন। আচ্ছা, অ্যাটাচমেন্ট হওয়ার জন্য তোমার হলো হোস্ট সেলের সার্ফেসে রিসিপ্টর থাকতে হয়, অর্থাৎ ভাইরাসটা হোস্ট সেলের কোথায় গিয়ে অ্যাটাচমেন্ট হবে, অর্থাৎ হোস্ট সেলের রিসিপ্টর থাকতে হবে। তো এই রিসিপ্টর গুলো যদি ইনঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আর ভাইরাস ওই হোস্ট সেলের মধ্যে অ্যাটাচ হতে পারে না। তাহলে কি হতে পারে, ইন্টারফারেন্স কিভাবে হতে পারে, যে প্রথমে যে ভাইরাসটি হোস্ট সেলকে ইনফেকশন করেছে সে ওই হোস্ট সেলের রিসিপ্টর গুলোকে ইনঅ্যাক্টিভেট করে দিবে, ফলে পরবর্তীতে যে ভাইরাসটি এসে হোস্ট সেলে অ্যাটাচমেন্ট করতে চাইবে তাকে অ্যাটাচমেন্ট হতে দিতে পারে না, ঠিক আছে, এটি একটি মেকানিজম হতে পারে। দ্বিতীয়, যে দি ফার্স্ট ভাইরাস মে ইনহিবিট অর মডিফাই সেলুলার এনজাইমস অর প্রোটিনস, অর্থাৎ প্রথমে যে ভাইরাসটি হোস্ট সেলের মধ্যে ঢুকেছে সে সেলুলার এনজাইমকে মডিফাই করে দিতে পারে, অথবা সেলুলার এনজাইমকে প্রোডাকশনে বাধাগ্রস্ত করতে পারে, ঠিক আছে। এই এনজাইমগুলো প্রয়োজন হতে পারত যে পরের ভাইরাসটি ঢুকবে তার ক্ষেত্রে প্রয়োজন হতে পারত, তো কাজে আগেই যদি সেই এনজাইমগুলোকে সে মডিফাই করে দেয় অথবা সিনথেসিসে বাধা প্রদান করে, তাহলে পরের যে ভাইরাসটি হোস্ট সেলে ঢুকবে সে আর ঢুকতে পারবে না। থার্ডলি, দি ফার্স্ট ভাইরাস মে জেনারেট ডেস্ট্রাকটিভ এনজাইম, অর্থাৎ ক্ষতিকর এনজাইম তৈরি করতে পারে সে, প্রথমে যে ভাইরাসটি হোস্ট সেলের মধ্যে ঢুকে পড়েছে। অর ইন্ডিউস দি সেল টু সিনথেসাইজ প্রোটেক্টিভ সাবস্টেন্স, অথবা কিছু প্রোটেক্টিভ সাবস্টেন্স, অর্থাৎ যে এই হোস্ট সেলকে প্রোটেকশন দিবে সেটিও তৈরি করতে পারে, হুইচ প্রিভেন্ট সুপার ইনফেকশন, সে পরের ইনফেকশনকে প্রিভেন্ট করবে। এটা হতে পারে ডেস্ট্রাকটিভ এনজাইম প্রোডাকশনের মাধ্যমে,
অথবা প্রোটেকটিভ সাবস্টেন্স তৈরির মাধ্যমে। প্রোটেকটিভ সাবস্টেন্স এটি ইন্টারফারন হতে পারে, অ্যান্টিবডি হতে পারে, তৈরি করে ফেললো। পরবর্তীতে অন্য অন্য একটি ভাইরাস যখন এই হোস্ট সেলের মধ্যে ঢুকবে, তখন সেই এই এনজাইমটি তার হলো ওই সুপার ইনফেক্টিং ভাইরাসকে নষ্ট করে দিতে পারে, অথবা এমন একটি প্রোটেকটিভ সাবস্টেন্স তৈরি করতে, অর্থাৎ ইন্টারফারন তৈরি করলো, সেই ইন্টারফারন পরবর্তীতে ওই ভাইরাসকে এন্টার করার ক্ষেত্রে বাধা দিতে পারে। 4 নম্বর, দি ফার্স্ট ভাইরাস মে জেনারেট ইন্টারফারিং পার্টিকলস অর মিউট্যান্টস, অর্থাৎ ইন্টারফারিং পার্টিকলস তৈরি, যে ইন্টারফেয়ার করবে, হুইচ মে ইনহিবিট দি রেপ্লিকেশন অফ দি ইনফেক্টিং ভাইরাস, অর্থাৎ পরে যে ভাইরাসটি আসবে তার রেপ্লিকেশনে বাধাগ্রস্ত হবে, বাই কম্পিটিং ইট কম্পিটিং উইথ ইট ফর এ প্রোটিন অ্যাভেলেবল ইন লিমিটেড কোয়ান্টিটিস। অর্থাৎ পরের যে ভাইরাসটি ঢুকবে সেই ভাইরাসের জন্য কিছু এনজাইম বা প্রোটিনের প্রয়োজন হতে পারে, সেইটা আনঅ্যাভেলেবল করে দিবে, অর্থাৎ পরিমাণ কমায় দিবে, যেন পরের ভাইরাসটা রেপ্লিকেশন করতে না পারে। দিস টাইপ অফ ভাইরাল ইন্টারফারেন্স হ্যাজ বিন কল্ড অটো ইন্টারফারেন্স অ্যান্ড ডিপেন্ডস অন এ গ্রেটার রেপ্লিকেটিভ এফিসিয়েন্সি অফ দি ডিফেক্টিভ ইন্টারফারিং পার্টিকলস অর মিউট্যান্টস কম্পেয়ার টু দি ইনফেক্টিং ভাইরাস। অর্থাৎ ইনফেক্টিং ভাইরাসের জন্য যে পরিমাণ তোমার হলো প্রোটিনের প্রয়োজন, সেই পরিমাণ প্রোটিন সে তৈরি করতে বাধা দিবে। এই 3-4টি প্রক্রিয়ায় ইন্টারফারেন্স হতে পারে, ইন্টারফারেন্সের এগুলো হলো মেকানিজম। ঠিক আছে, ইন্টারফারেন্সের মেকানিজম গুলো, একটি হলো রিসিপ্টরকে সে ইনঅ্যাক্টিভেট করে দিতে পারে, সে এনজাইম সেলুলার এনজাইম প্রোডাকশনকে বাধাগ্রস্ত করতে পারে অথবা মডিফাই করে দিতে পারে, সে কিছু ডিস্ট্রাকটিভ এনজাইম তৈরি করতে পারে অথবা প্রোটেকটিভ সাবস্টেন্স তৈরি করতে, অর্থাৎ এগুলো সবগুলোই করতে পারে প্রথমে যে ভাইরাসটি ইন করেছে সে, অথবা ডিফেক্টিভ ইন্টারফারিং পার্টিকলস তৈরি করতে পারে অথবা মিউট্যান্ট পার্টিকলস তৈরি করতে পারে, এগুলো ইনহিবিট করে রেপ্লিকেশন অফ দি সেকেন্ড ইনফেক্টিং ভাইরাসকে। ঠিক আছে, এই 3-4টা মেকানিজমের কথা বলা হয়েছে। এর পরেই যে ইম্পর্টেন্ট জিনিস সেটি হলো ইন্টারফারন। ইন্টারফারন কিন্তু ইজ দি ফার্স্ট কেমিক্যাল সাবস্টেন্স যে ইন্টারফারেন্স প্রক্রিয়া বাধা দেয়, অর্থাৎ ইন্টারফারেন্স করার জন্য কিছু প্রোটিন দায়ী, তার মধ্যে এক ধরনের প্রোটিনকে বলা হয় ইন্টারফারন, অর্থাৎ ইন্টারফারন ইন্টারফারেন্স করে। তো ইন্টারফারন কি, এখানে একটি ডেফিনিশন দেওয়া আছে, আর এ গ্রুপ অফ সিগন্যালিং প্রোটিনস দে আর বেসিক্যালি সাইটোকাইন্স, অর্থাৎ সেল থেকে সিক্রেটেড কিছু কেমিক্যালস, সিগন্যালিং প্রোটিনস মেড অ্যান্ড রিলিজড বাই হোস্ট সেলস, এরা হোস্ট সেলের মধ্যে তৈরি হয় এবং হোস্ট সেলস থেকে রিলিজ হয় ইন রেসপন্স টু দি প্রেজেন্স অফ সেভারাল ভাইরাসেস, কিছু ভাইরাস এর এই উপস্থিতিতে এরা তৈরি হয়ে থাকে। ইন এ টিপিক্যাল সিনারিও এ ভাইরাস ইনফেক্টেড সেল উইল রিলিজ ইন্টারফারন কজিং নিয়ার বাই সেলস টু হাইটেন দেয়ার অ্যান্টিভাইরাল ডিফেন্সেস, এই একটি ইনফেক্টেড ভাইরাস কিছু ইন্টারফারন তৈরি করতে পারে এবং রিলিজ করতে পারে, করলে পরে তার আশপাশের যে সেলগুলো আছে সেই সেলগুলোর অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটিকে কি শক্ত করে, হাইটেন করে, উচ্চ মাত্রায় নিয়ে যায়। ঠিক আছে, ইন্টারফারন কি, ইন্টারফারন কি, ইন্টারফারন হলো এক ধরনের প্রোটিন, ঠিক আছে, যে একটি হোস্ট সেলের মধ্যে তৈরি হতে পারে। কিভাবে তৈরি হতে পারে, একটি ভাইরাস যদি ওই হোস্ট সেলের মধ্যে ঢুকে পড়ে তখন এই হোস্ট সেল ওই ভাইরাসকে, সরি, ওই ওই ভাইরাস ওই হোস্ট সেলকে এই প্রোটিনটি তৈরি করতে সহায়তা করতে পারে। ঠিক আছে, এই প্রোটিনটি কি করবে, সে এই তার শরীর থেকে রিলিজ হবে, রিলিজ হয়ে তার সারাউন্ডিং যে সব সেল আছে সেই সেলগুলোকে প্রোটেকশন দিবে। কিভাবে প্রোটেকশন দিবে, যে আর কোনো নতুন ভাইরাস যেন ওখানে আসে এই সেলগুলোকে ইনফেক্ট করতে না পারে। ঠিক আছে, ইন্টারফারন কি, ইন্টারফারেন্স প্রক্রিয়ায় বাধা প্রদানকারী এক ধরনের প্রোটিন, অর্থাৎ ইন্টারফারন ইন্টারফারেন্স ফেনোমেননে অংশগ্রহণ করে থাকে। অত যদিও ইন্টারফারন ইন্টারফারেন্সের আরো অনেকগুলো উপায় আছে, একটি উপায় হলো ইন্টারফারন, ইন্টারফারন হলো এক ধরনের প্রোটিন। কি বুঝছো কিনা, বুঝছো কিনা, আমার ইন্টারফারন বুঝছো কিনা? ইন্টারফারন হলো এক ধরনের প্রোটিন যে ইন্টারফেয়ার করে। ঠিক আছে, সম্পূর্ণটা দিলে ভালো হয়। হ্যাঁ সম্পূর্ণটা দিব, হ্যাঁ সম্পূর্ণটা দিব।
হ্যালো স্যার। বলো বলো। স্যার একটা স্যার আমাদের হোস্টেলে যখন স্যার একটা ইনঅ্যাক্টিভ ভাইরাস প্রবেশ করলো কিংবা হোস্টেলের মধ্যে যাওয়ার পর স্যার মারা গেল, হ্যাঁ তো সেক্ষেত্রে ওই ভাইরাসটা কি স্যার ইন্টারফেরেন্সের যে স্যার যে মেকানিজম গুলো আছে এগুলো তো করতে পারবে কি স্যার? আচ্ছা, হ্যাঁ, অটো ইন্টারফারেন্স হয় হোস্টেলের মধ্যে ঢুকে পড়ার পর যদি মারা যায়। ঢুকে পড়ার পর বাই দিস টাইম সে মেকানিজমটা কি করে ফেলতে পারে, ইনস্টিগেট বা ইনিশিয়েট করতে পারে, তারপরে মারা যেতে পারে। সে একটি ইনঅ্যাক্টিভেটেড, মানে ইন করার পর যদি ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, সে ইন করার পর বাই দিস টাইম সে এই ইন্টারফারেন্স প্রক্রিয়াকে মানে শুরু করে দিয়ে সে মারা যেতে পারে, তখন কিন্তু ওই প্রক্রিয়াতে বাকি প্রক্রিয়াটা অটোমেটিক্যালি সম্পন্ন হবে। ইনঅ্যাক্টিভ অবস্থাতে স্যার প্রবেশ করতে পারবে না স্যার? ইনঅ্যাক্টিভ অবস্থায় প্রবেশ করতে পারবে না। ইনঅ্যাক্টিভ অবস্থায় এ হলো, হ্যাঁ, ইনঅ্যাক্টিভ অবস্থায় প্রবেশ করে, কোথায় প্রবেশ করে সেটা তোমাদেরকে মনে হয় গতদিন আমি বলেছিলাম আর কি, যে ইমিউন রেসপন্স টু ভাইরাল ইনফেকশন, বুঝছো? কিছু সেল আছে তোমার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নামে কিছু সেল আছে, শুনছো কি না? সেদিন যে বলেছিলাম ম্যাক্রোফেজ, এই তোমার ম্যাক্রোফেজ ছিল, তারপর লিম্ফোসাইট ছিল, আর ছিল হলো ডেনড্রাইটিক সেল, যারা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তারা কিন্তু নিজেরাই ইনগালফ করতে পারে, জানো কি না তোমরা? এটা জানো, স্যার শুনেছি স্যার। এই যে এই গত গত এর আগের ক্লাসটাতেই যে এই যে এই ইমিউন সিস্টেম সম্পর্কে যখন পড়িয়েছি, তখন টি সেল এবং বি সেল নাম দুই ধরনের সেলের কথা বলেছি, ঠিক আছে? এই টি সেল গুলোর মধ্যে কিছু কিছু সেল আছে যারা হলো ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে, ঠিক আছে? বিশেষ করে হলো ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট এবং ডেনড্রাইটিক সেল, এরা এই একটা ইনঅ্যাক্টিভেটেড পার্টিকেল কে তারা এনগালফ করতে পারে, ঠিক আছে? যেহেতু সেটি ফরেন পার্টিকেল, সে ওটাকে এনগালফ করতে পারে, সেটাকে ডাইজেস্ট করতে পারে, তারপর ওই যে এমএসসি মলিকুলের মাধ্যমে হলো সারফেসে এক্সপ্রেশন করতে পারে। কাজে ইনঅ্যাক্টিভেটেড পার্টিকেল যে এইটা হলো ডাইরেক্ট, এটা হলো যে কি হয় যে এনগালফ করে, অর্থাৎ হলো এটাকে কি গিলে ফেলে সেভাবে, সে অর্থাৎ হোস্টটাকে মানে হোস্ট সেলটাকে নিজেকেই ওই তোমার এই ইনঅ্যাক্টিভেটেড পার্টিকেলটাকে এনগালফ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে পারবে। আর ভাইরাসের ক্ষেত্রে মানে ভাইরাসের ক্ষেত্রে লাইভ ভাইরাসের ক্ষেত্রে সে পেনিট্রেট করতে পারে, সেটা সে প্রক্রিয়াটাকে সাধারণত এন্ডোসাইটোসিস বলে, ঠিক আছে? কি বুঝছো কিনা তুমি, যে যে বললা যে ইনঅ্যাক্টিভেট পার্টিকেল কি ঢুকতে পারবে কিনা, যে বলছো, জি স্যার বুঝতে পারছি স্যার। বুঝছো কিনা? হ্যাঁ পারবে, পারবে। তখন কি করবে, হোস্ট সেল নিজেই তাকে কি ইনটেক করবে, হোস্ট সেল নিজেই ইনটেক করবে, ঠিক আছে? কখন যাবি, কখন যাবি? ও স্যার, স্যার ইন্টারফেরন কি বা ভ্যাকসিনের বিকল্প হিসেবে কাজ করতে পারে? ইন্টারফেরন ভ্যাকসিনের বিকল্প হিসেবে কাজ করতে পারে, ইন্টারফেরন এটাকে, হ্যাঁ, ভ্যাকসিনের বিকল্প হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? মানে এটাকে তোমার হলো জাস্ট হলো ইমিউন সিরাম যে হিসেবে ব্যবহার করা যায়, জাস্ট ইমিউন সিরাম হিসেবে ব্যবহার করা যেতে পারে, বুঝছো কি না? হাইপার ইমিউন সিরাম ব্যবহার করে না, শুনছো কি না? হাইপার ইমিউন সিরাম তো ব্যবহার করা যায়, জানো কি না?
ধারণা নাই স্যার, ধারণা নাই অর্থাৎ অনেক ক্ষেত্রে। কেন তোমরা এটিএস এর নাম শুনছো কিনা? জি স্যার। এনটিটি জেনা সিরাম শুনছো? জি স্যার। এই এই বিশেষ করে হলো করোনার ক্ষেত্রেও বলা হচ্ছিল যে আসলে সিরাম থেরাপি, শুনছো কিনা আর কি? জি স্যার। মানে অর্থাৎ যে লোকটার একবার হলো ই হয়েছে আর কি, করোনা হয়ে গেছে, তার শরীরে কিছু অ্যান্টিবডি ডেভেলপ করে আর কি, প্লাজমা সিরাম বলছে না, বলছে প্লাজমা থেরাপির কথা বলতেছিল আর কি। ঠিক আছে, সিরাম এবং প্লাজমার মধ্যে পার্থক্য জানো নিশ্চয়ই? জানো কি? তোমরা থার্ড ইয়ারে না? জি স্যার। সিরাম এবং প্লাজমার মধ্যে কি পার্থক্য বলো তো? জমাট বাঁধার রক্ত থেকে যেটা বের হয় সেটা সিরাম। সিরাম রাইট। হ্যাঁ, আর রক্ত রসদ যেমনি ব্লাড এর মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে, এটা হলো শোনো, সিরাম প্লাজমা হলো ব্লাড সেল গুলোকে আলাদা করার পর, ব্লাড এর মধ্যে সেল গুলোকে আলাদা করার পর বাকি অংশটাকে বলা হয় প্লাজমা। অর্থাৎ শুধু শুধু সেল গুলো আলাদা হয়ে যাবে, অর্থাৎ এই আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটস, অর্থাৎ সেন্ট্রিফিউজ করার পর যদি তুমি হলো যে সেল গুলোকে আলাদা করে ফেলো, তা বাকি অংশটা কিন্তু প্লাজমা। আর সিরাম হইলো তোমার হইলো এই সেল এবং এই তোমার আরো কিছু সাসপেন্ডেড ম্যাটেরিয়ালস কিন্তু সেপারেশন হয়ে যাবে প্লাজমার ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ এখানে ফাইব্রিন জাতীয় কিছু পদার্থ থাকুক, ঠিক আছে, এগুলো কিন্তু আলাদা হয়ে যায়। ঠিক আছে, এবং ইভেন কি কালার্ড ম্যাটেরিয়ালস, অর্থাৎ এখানে তোমার প্লাজমাটা কিন্তু রেড ইন কালার, বাট সিরামটা হইলো হোয়াইটিশ টু ইয়েলোইশ কালার, বুঝছো কিনা? বুঝছো? প্লাজমা এবং সিরামের মধ্যে, অর্থাৎ ব্লাডটা পুরো ক্লোট হওয়ার পর যে ফ্লুইডটা পাবা সেটা সাধারণত হলো কালারলেস ফ্লুইড হয় অথবা ইয়েলোইশ ফ্লুইড হয়, সেটি হলো সিরাম। বাট প্লাজমার ক্ষেত্রে বলা হচ্ছে যে সেল গুলো শুধু আলাদা হবে, বাট অন্যান্য ম্যাটেরিয়ালস গুলো ওর মধ্যে থাকবে, সেটি হলো প্লাজমা। তো এনিওয়ে, তো এন্টিটিটেনাস সিরাম, এন্টিটিটেনাস সিরাম হলো যে টিটেনাসের ভ্যাকসিন হলো হর্সে দেওয়ার পর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটাই হলো এন্টিটিটেনাস সিরাম। সেটি তো আমরা হিউম্যানে ইউজ করেছি এটিএস এর ক্ষেত্রে, সরি টিটির ক্ষেত্রে, টিটেনাস এর ক্ষেত্রে। অর্থাৎ টিটেনাস যদি কারো হয়ে যায় তখন, আসলে এটা তো একিউট ডিজিজ, তখন হলো ওই এন্টিটিটেনাস সিরাম সরাসরি ট্রিটমেন্ট পারপাসে ব্যবহার করা হয়। তো এমনি ইন্টারফারনও কিন্তু ট্রিটমেন্ট পারপাসে ব্যবহার হয়, সেটি আমরা একটু পরে বলবো আর কি, যে ইন্টারফারন অ্যান্টিভাইরাল কেমোথেরাপিউটিক এজেন্ট হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, এখন আমরা যেটি জানবো সেটি হলো ভাইরাল ভ্যাকসিন। তো ভাইরাসের ভ্যাকসিন আছে, এটি তোমরা জানো, আসলে ভাইরাসের ভ্যাকসিন আছে। তো ভ্যাকসিনের কাকে ভ্যাকসিন বলে সেটিও তোমরা জানো, যে আসলে এগুলো মূলত বায়োলজিক্যাল প্রিপারেশন, যেটি শরীরের মধ্যে ইন্ট্রোডিউস করাই দিলে শরীরের মধ্যে অ্যান্টিবডি ডেভেলপ করে, ঠিক আছে, ইমিউনিটি ডেভেলপ করে, ইমিউনিটি ডেভেলপ করে, শান্ত অপটিমাম অপটিমাম ইমিউনিটি ডেভেলপ করে আর কি। ঠিক আছে, অ্যাটলিস্ট একটি অপটিমাম লেভেলের ইমিউনিটি ডেভেলপ করে, সেটি হলো ভ্যাকসিন। ঠিক আছে, ভ্যাকসিন ইজ এ বায়োলজিক্যাল প্রিপারেশন দ্যাট প্রোভাইডস অ্যাক্টিভ একুয়ার্ড ইমিউনিটি টু এ পার্টিকুলার ইনফেকশাস ডিজিজ। কি ভ্যাকসিন কি? ইটস এ বায়োলজিক্যাল প্রিপারেশন, এটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এই মাইক্রো অর্গানিজম হতে পারে অথবা পার্ট অফ দি মাইক্রো অর্গানিজম হতে পারে, অথবা অথবা কি কিছু পেপটাইড হতে পারে, অর্থাৎ এই প্রোটিনের পার্ট হতে পারে। ঠিক আছে, এই ধরনের বায়োলজিক্যাল প্রোডাক্ট দ্যাট প্রোভাইডস একুয়ার্ড ইমিউনিটি, একুয়ার্ড ইমিউনিটি টু এ পার্টিকুলার ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ কোন নির্দিষ্ট ডিজিজের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করে। ঠিক আছে, সেটি হলো ভ্যাকসিন। তো এই এই ভ্যাকসিন গুলো কিভাবে প্রোডাকশন করা হয়, অ্যাপ্রোচ গুলো কি কি, সেগুলো এখানে আমরা শর্টলি দিয়েছি। সাধারণত তিন প্রকৃতির ভ্যাকসিনের কথা বলেছি, একটি হলো লাইভ ভ্যাকসিন, আর একটি হলো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, আর একটি হলো রিকম্বিনেন্ট ভ্যাকসিন। এই তিন ধরনের ভ্যাকসিনের কথা বলা হয়েছে। ঠিক আছে, ভ্যাকসিন কত ধরনের?
তিন ধরনের? তিন ধরনের স্যার, একটি হলো লাইভ ভ্যাকসিন, আর একটি হলো কিল্ড অথবা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, আর একটি হলো রিকম্বিন্যান্ট ভ্যাকসিন। তো লাইভ ভ্যাকসিন, তোমরা জানো যে লাইভ ভ্যাকসিন গুলো মানে জীবাণুগুলোকে, যে যেগুলো ভিরুলেন্ট জীবাণু সেগুলো আসলে ভ্যাকসিনের জন্য ব্যবহার করা হয় না। লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে যেগুলো হলো লেস ভিরুলেন্ট তাদেরকে তাদেরকে অথবা তাদেরকে আরো অ্যাটেনুয়েশন করে, অর্থাৎ তাদের ভিরুলেন্সটাকে রিডিউস করে শরীরের মধ্যে দিলে শরীরে সে ডিজিজ প্রোডিউস করতে পারে না, কি করে সে অ্যান্টিবডি প্রোডাকশন করে, সেটাই সেগুলো হলো লাইভ ভাইরাস ভ্যাকসিন। তাই এই এই অ্যাপ্রোচ গুলো হতে পারে ভ্যাকসিন প্রোডিউসড ফ্রম ন্যাচারালি অকারিং অ্যাটেনুয়েটেড ভাইরাস, অর্থাৎ ন্যাচারেই সে অ্যাটেনুয়েটেড ফর্মে আসে, সেখান থেকে ভ্যাকসিন প্রোডাকশন করা হতে পারে। ভ্যাকসিন প্রোডিউসড বাই সিরিয়াল প্যাসেজ ইন কালচার্ড সেল, অর্থাৎ সেলের মধ্যে, সেল কালচারে যদি আমরা ভাইরাস গুলোকে সিরিয়াল প্যাসেজ দিই, অর্থাৎ একটার পর একটা প্যাসেজ দিই, প্যাসেজ বলতে একবার কালচার করা, সেখান থেকে ভাইরাস গুলো নিয়ে পরে আর একবার কালচার করা, সেল কালচার, তারপরে সেখান থেকে ভাইরাসকে নিয়ে পরে আর একবার কালচার করা, এগুলোকে প্যাসেজ বলা হয়। প্যাসেজ বলতে পাস করা, সেল কালচারের মধ্যে দিয়ে পাস করা, সিরিয়াল বলতে একের পর এক। এভাবে একের পর এক সেল কালচারে যদি এই ভাইরাস গুলোকে কালচার করা যায় তাহলে তাদের ভিরুলেন্স খর্ব হয়, কমে যায়, অ্যাটেনুয়েশন হয়। ভ্যাকসিন প্রোডিউসড বাই সিরিয়াল প্যাসেজ ইন হেটারোলগাস হোস্ট অ্যানিমেল, এক এক হোস্টের যে ভাইরাস, অর্থাৎ একখানে ইনফেকশন করতে ভাইরাসটাকে নিয়ে আর একটি হোস্টে যদি দেওয়া হয়, যে হোস্টে সে ইনফেকশন করতে পারে না, সেখানেও তার তোমার ভিরুলেন্স কমে যায়। সে প্রক্রিয়াও হলো লাইভ ভাইরাসকে অ্যাটেনুয়েশন করা যেতে পারে আর কি। ভ্যাকসিন প্রোডিউসড বাই সিলেকশন অফ কোল্ড অ্যাডাপ্টেড মিউট্যান্টস অর রিঅ্যাসর্টেন্টস, কোল্ড অ্যাডাপ্টেড মিউট্যান্টস বলতে যারা হইল, হ্যাঁ, কোল্ড অ্যাডাপ্টেড মিউট্যান্টস বলতে যারা তোমার কোল্ডের সংস্পর্শে এসে, হ্যাঁ, তারা হলো তাদের ভিরুলেন্স কমে গেছে আর কি। সেই জন্য অর্থাৎ কোল্ডের সংস্পর্শে আনার কারণে যাদের হলো তোমার অ্যাটেনুয়েশন হয়েছে, এই ধরনের তোমার প্রক্রিয়া করে এই অ্যাটেনুয়েশন করা হয়ে থাকে এবং এই অ্যাটেনুয়েটেড ভাইরাস গুলোকে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কোল্ড অ্যাডাপ্টেড মিউট্যান্ট, অর্থাৎ কোল্ড অ্যাডাপ্টেড মিউট্যান্টস গুলো সাধারণত হলো টেম্পারেচার সেন্সিটিভ হয় এবং টেম্পারেচার ভেরিয়েশনে তাদের এই ভিরুলেন্সটা কমে যায়, এটাকে কোল্ড অ্যাডাপ্টেড মিউট্যান্টস বলে। রিঅ্যাসর্টেন্টস বলতে যাদের হলো তোমার তোমার হলো জেনেটিক মডিফিকেশন হয়েছে, অর্থাৎ মিউটেশন হয়েছে, তারাই হলো এই রিঅ্যাসর্টেন্টস বা রিঅ্যাসর্টমেন্টের ফলে যে নতুন একটি ইন্ডিভিজুয়াল তৈরি হয়েছে সেটাকে রিঅ্যাসর্টেন্টস বলা হচ্ছে। এখানে লাইভ ভাইরাস ভ্যাকসিনের ক্ষেত্রে তাহলে আমরা অ্যাটেনুয়েশন করার যে প্রক্রিয়া, তিন চারটা প্রক্রিয়ার কথা বললাম, এগুলো তোমাদের মনে রাখতে হবে। একটি হলো যে ন্যাচারালি অ্যাটেনুয়েটেড আছে, আর একটি হলো সেল কালচারে প্যাসেজ দিয়ে অ্যাটেনুয়েশন করা যেতে পারে, আর একটি হলো হেটারোলোগাস হোস্টে অ্যাটেনুয়েশন করা যেতে পারে, আর একটি হলো কোল্ড অ্যাডাপ্টেড একটি ভাইরাসকে, আর সে একটি কোল্ডে অ্যাডাপ্টেড, অর্থাৎ ঠান্ডায় সে অ্যাডাপ্টেড, সেই টেম্পারেচারটা ওই টেম্পারেচার থেকে ভেরিয়েশন করলে, অর্থাৎ টেম্পারেচার যদি একটু হায়ার টেম্পারেচারের এক্সপোজারে নিয়ে যাওয়া যায় তাহলে তার অ্যাটেনুয়েশন হয়। এই চার ধরনের ভাইরাসকে লাইভ ভাইরাস ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা যেতে পারে। তোমরা বুঝছো কিনা? জি স্যার, বুঝছি।
বুঝছি বুঝছি বলতে লাইভ ভাইরাসকে প্রথমেই প্রশ্ন আসতে পারে, এটি কিন্তু মনে রাখতে হবে এবং প্রশ্ন আসতে পারে যে একটি লাইভ ভাইরাস তো সরাসরি ডিজিজ করার কথা, তাই কি না? একটি লাইভ ভাইরাস তো ডিজিজ করার কথা, তাহলে সেটি ডিজিজ তৈরি না করে কেন আমার শরীরে ইমিউনিটি তৈরি করবে, সেটি হলো প্রশ্ন। সেই প্রশ্নটি স্বাভাবিক হওয়ার কথা ছিল সবার কাছেই। তো সেখান থেকে ওভারকাম করার উপায় হলো যে তার ডিজিজ তৈরি করার ক্ষমতাটাকে নষ্ট করে ফেলা হয়, ঠিক আছে? ডিজিজ তৈরি করার ক্ষমতাটাকে নষ্ট করে ফেলা হয়। নষ্ট করে ফেললে সে আর ডিজিজ তৈরি করতে পারে না, বাট সে একটি অ্যান্টিজেন হিসেবে কাজ করে, অ্যাক্টিভ অ্যান্টিজেন হিসেবে কাজ করে, সেই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়। বুঝছো? আচ্ছা, গুড। এই সিরিয়াল প্যাসেজ, এটি এটি তোমার সেল কালচার নিশ্চয়ই শুনেছো বা শুনবা, শুনছো কিনা আমি জানি না, সেল কালচার শুনছো? সেল কালচার, টিস্যু কালচার, এগুলো শুনছো কিনা? শুনছি স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ। তো এখন ঘটনা হলো, যেমন হলো তোমরা পিপিআর এর নাম শুনেছো, ঠিক আছে? পিপিআর এর নাম শুনেছো? জি স্যার, পেস্টি বেসড পিপিআর। হ্যাঁ, পিপিআর হলো ছাগলের একটি, ছাগলের একটি ভাইরাল ডিজিজ, ছাগল এবং ভেড়া আর কি, স্মল রুমিনেটেড ডিজিজ, ঠিক আছে? একেই এই ছাগল ভেড়া থেকে যদি সরিয়ে নেওয়া হয়, ছাগল ভেড়ার হোস্ট থেকে যদি অন্য হোস্টে দেওয়া হয়, তখন তার হলো এই এই মানে অর্থাৎ সেল কালচার, অন্য সেল কালচারে যদি দেওয়া হয়, তখন এর হলো এই স্বাভাবিক যে ভিরুলেন্স, ছাগল ভেড়া অর্থাৎ যেমন হলো গোট কিডনি সেল আছে, গোট কিডনি সেলে তাকে দিলে সে গ্রো করবে, মাল্টিপ্লাই করবে, অ্যাজ ইট ইজ থাকবে। বাট এইটাকে যদি ভেরো সেলে দেওয়া হয়, ভেরো হলো এক ধরনের ক্যান্সারাস সেল, হ্যাঁ, ভেরো সেলে যদি আবার এদেরকে কালচার দেওয়া হয়, তাহলে তার হলো ইনফেকশন পাওয়ারটা কমে যায়, সে সে অ্যাটেনুয়েটেড হয়ে যায়। তখন এই ভেরো সেলে কালচার দিয়ে দিয়ে তার হলো এই যখন অ্যাটিনুয়েশন হয়, তখন এটাকে আবার প্রায় হলো 60 প্যাসেজ যদি দেওয়া হয় কন্টিনিউয়াসলি, তাহলে তার ইটা অ্যাটিনুয়েশন হয়ে যায়, তার হলো ভিরুলেন্সটা কমে যায়, ঠিক আছে? আর একটি কিন্তু হেটারোলোগাস হোস্টের কথা বলা হয়েছে, অর্থাৎ যে ভাইরাসটি হলো ক্যাটেলে ইনফেকশন করে, সেই ভাইরাসটি যদি কালেকশন করে তুমি র্যাটে দাও, মাইসে দাও, গিনিপিগে দাও, তাহলে কিন্তু তার হলো ইনফেকশন করার ক্ষমতা, অর্থাৎ ন্যাচারাল হোস্ট থেকে আনন্যাচারাল হোস্টে দেওয়া দিলে পরে তার শক্তিটা খর্ব হয়ে যাবে, ঠিক আছে? আর পরেরটি বলছি যেটি, যে একটি কোল্ডে মানে একটি টেম্পারেচার, নির্দিষ্ট টেম্পারেচারে সে অ্যাডাপ্টেড, সেই টেম্পারেচার থেকে একটু ভেরিয়েশন করলে তার হলো এই ভিরুলেন্সটা কমে যায়। এটা হলো লাইভ এবং কিছু এনিমেলের হয়, সেই এনিমেল গুলোর নাম জানো কিনা স্যার? শিম্পাঞ্জি, বানর, ঠিক আছে, এপস যারা আর কি, এদের হয়, ঠিক আছে? কিন্তু এইটা যদি তুমি ঘোড়াতে এই ভাইরাসটি দাও, তার এইডস হবে না। আমার কথা কি ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ এই প্রত্যেকটা ভাইরাসের কিছু স্পেসিফিক হোস্ট আছে, সেই স্পেসিফিক হোস্টের বাইরে অন্য হোস্টে দিলে সে ইনফেকশন করতে পারবে না, যেখানে সে ইনফেকশন করতে পারে সেগুলো হলো ন্যাচারাল হোস্ট। বুঝছো কিনা এখন ন্যাচারাল আর ন্যাচারাল? বুঝেছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, গুড। এরপরে নন রেপ্লিকেটিং নেটিভ অ্যান্টিজেন ভ্যাকসিন, অর্থাৎ নন রেপ্লিকেট অর্থাৎ যে ভাইরাসটি আর রেপ্লিকেট করতে পারে না, অর্থাৎ যে ভাইরাসটিকে ইনঅ্যাক্টিভেট করা হয়েছে, সেই ভ্যাকসিনের কথা বলা হয়েছে, ঠিক আছে? এই ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন গুলো, ইনঅ্যাক্টিভেটেড, ও আগেরটা হলো মানে লাইভ ভাইরাস, আর একটি হলো ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, বিটা হলো ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস। সেই ইনঅ্যাক্টিভেটেড হতে পারে ভ্যাকসিন প্রোডিউস করুন ইনঅ্যাক্টিভেটেড হোল ভিরিয়ন্স, অর্থাৎ পুরো ভাইরাসটিকে ইনঅ্যাক্টিভেট করে যদি শরীরে ইন্ট্রোডিউস করা যায়, তাহলে সে অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হতে পারে। ভ্যাকসিন প্রোডিউস ফ্রম নেটিভ ভাইরাল
সাব ইউনিটস, অর্থাৎ ভাইরাল ভাইরাসের একটি পার্টকে অ্যান্টিজেন হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেখান থেকেও অ্যান্টিবডি প্রোডিউস হতে পারে। ভ্যাকসিন প্রোডিউসড ফ্রম পিউরিফাইড নেটিভ ভাইরাল প্রোটিনস, অর্থাৎ একটি স্পেসিফিক টার্গেট প্রোটিন, অর্থাৎ ভাইরাস অনেকগুলো প্রোটিন তৈরি করতে পারে, যে প্রোটিনটার অ্যান্টিজেনিক প্রপার্টি আছে শুধু সেই প্রোটিনটা কালেক্ট করে শরীরে দিলে সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে এবং তার এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হতে পারে। ঠিক আছে, অর্থাৎ একটি হোল ভাইরাস হতে পারে, পার্ট অব দি ভাইরাস হতে পারে, অথবা প্রোডিউসড প্রোটিন হতে পারে যেটাকে হলো শরীরে দিলে শরীরে অ্যান্টিজেন হিসেবে কাজ শরীরে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে এবং অ্যান্টিজেন তার বিরুদ্ধে অ্যান্টিবডি প্রোডাকশন করবে। বুঝছো কিনা? নেটিভ বলতে কি বোঝাইছে এখানে? নেটিভ বলতে হলো যে মানে প্রকৃত আর কি, নেটিভ বলতে প্রকৃত। ঠিক আছে, এর পরের যে ক্যাটাগরি সেটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ ভ্যাকসিন। রিকম্বিনেন্ট ডিএনএ তোমরা জানো এই টেকনোলজিটি ন্যানো মাইক্রোবায়োলজিতে প্রাথমিক ধারণা দেওয়ার কথা, জানো কিনা? না জানলে আমি একটু বলি আর কি। রিকম্বিনেন্ট ডিএনএ জানো কিনা? স্যার পড়েছিলাম। পড়েছো? স্যার ভুলে গেছি আবার। ভুলে গেছো, না ভুলতেই পারো আর কি। এই জন্যই আমি বলছি যে ডিএনএ কে রিকম্বিনেন্ট করা, অর্থাৎ একটি ডিএনএ কে ডিএনএ এর একটি অংশকে কেটে ফেলে আর একটি অংশ ডিএনএ অন্য আরেকটি ডিএনএ এর একটি অংশ জোড়া দেওয়া, সেটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। বুঝছো কিনা আমার কথা? জি স্যার। বুঝছো? এটি ভ্যাকসিন প্রোডাকশনের জন্য করা হয়ে থাকে। এখন এটা যেমনটি আমি বলি যে ভ্যাকসিন প্রোডাকশনের জন্য, অর্থাৎ ভ্যাকসিন প্রোডাকশনের জন্য কিছু অ্যান্টিজেন দায়ী, অ্যান্টিজেন গুলো প্রোটিন। ঠিক আছে, এই প্রোটিন গুলো কে তৈরি করে? ডিএনএ তৈরি করে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ প্রোটিন তৈরি করে। জানো কিনা এই প্রক্রিয়া গুলো? ট্রান্সক্রিপশন। হ্যাঁ, ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন। তো এখন আমি যদি জানি যে ডিএনএ এর কোন অংশটা এই প্রোটিনটি তৈরি করে, ঠিক আছে, ওই ওই অংশটা আমি 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 ওর সিকুয়েন্সটা যদি আমি জানি, সেই এই এই অংশটা আমি কেটে একটি আমার এই নন নিউক্লিয়ার যে ডিএনএ আছে, যেমন এক্সট্রা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ আছে, যেমন প্লাজমিড, তোমরা নাম শুনেছো প্লাজমিড ডিএনএ, নাম শুনেছো কিনা? স্যার ব্যাকটেরিয়া। রাইট, ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। এই প্লাজমিডটি সংগ্রহ করে ওই ডিএনএ আমার টার্গেট ডিএনএটাকে এনে ওই প্লাজমিড ডিএনএ এর মধ্যে ঢুকাই দিয়ে সেই প্লাজমিড ডিএনএটা আবার একটি হোস্টের মধ্যে ঢুকাইতে, যে রেপিডলি মাল্টিপ্লাই করে, মনে করো একটি ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিলাম, সে কি করলো? রেপিডলি মাল্টিপ্লাই করলো এবং সে প্রচুর প্রোটিন তৈরি করলো, যে প্রোটিনটা আমার অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির এটি হলো বেসিক থিম। বুঝছো কিনা? গুড। তাহলে হলো যে একটি ডিএনএ এর একটি অংশ কেটে ফেলে আরেকটি ডিএনএ সংযুক্ত করেই হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। করার পর এটাকে একটি হোস্ট সেলের মধ্যে ইন করে দেওয়া হয়, দিলে পরে সেখানে এই হোস্ট সেলে এই ডিএনএটা মাল্টিপ্লাই করতে থাকে, মাল্টিপ্লাই করলে তোমার একটা ডিজায়ার্ড প্রোডাক্ট সে তৈরি করে দিতে পারে, সেটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ এবং অন্যান্য টেকনোলজি গুলো এখানে কি কিভাবে এই এগুলো অ্যাপ্লাই করা হয় সেটির একটি লিস্ট দেওয়া আছে, যেমন ভ্যাকসিন প্রোডিউসড বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বাই দি অ্যাটেনুয়েশন অফ ভাইরাসেস বাই জিন ডিলিশন। অর্থাৎ তো আমি যদি জানি যে একটি ভাইরাসের একটি জিন আছে, যে জিনটি হলো যে তার ভিরুলেন্সের জন্য দায়ী, যে জিনটি যে ডিএনএ এর পার্টটি ভিরুলেন্সের জন্য দায়ী, তাহলে আমি, হ্যাঁ
ওই ভিরুলেন্সের জন্য যেটুকু দায়ী জিন ওইটাকে যদি আমি কেটে ফেলে দেই, কেটে ফেলে আবার জোড়া লাগাই দেই, তাহলে কিন্তু তার আর ভিরুলেন্স থাকবে না, তার ভিরুলেন্সটা খর্ব হয়ে যাবে। ঠিক আছে, সেটি হলো পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, ভ্যাকসিন প্রোডিউসড বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বাই এক্সপ্রেশন অফ ভাইরাল প্রোটিনস ইন ইউক্যারিওটিক অর ব্যাকটেরিয়াল সেলস। অর্থাৎ ডিএনএ এর মধ্যে আমার যে টার্গেট প্রোটিন যেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে সেইটাকে এক্সপ্রেস করব ওই ব্যাকটেরিয়ার ডিএনএ এর মধ্যে, সেই আমার টার্গেট ডিএনএটা ঢুকাই দিয়ে। ঠিক আছে, সেটা প্রোক্যারিওটিক সেলের মধ্যেও করতে পারি, ইউক্যারিওটিক সেলের মধ্যে ভালো হবে। ইউক্যারিওটিক সেলে কি ভালো হবে? সেলেও হতে পারে, প্রোক্যারিওটিক সেলেও হতে পারে। হ্যাঁ, ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটিক, আর এই দিকে যে ম্যামালিয়ান সেল এরা হলো ইউক্যারিওটিক। আচ্ছা, এরপরে ভ্যাকসিন প্রোডিউসড বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বাই এক্সপ্রেশন অফ ভাইরাল প্রোটিনস দ্যাট সেলফ অ্যাসেম্বলস ইনটু ভাইরাস লাইক। অর্থাৎ এই ক্ষেত্রে ডিএনএটা এক্সপ্রেশন হবে, এখানে এই টেকনোলজিটি ব্যবহার করা হবে বাই এক্সপ্রেশন অফ ভাইরাল প্রোটিন। এই যে ভাইরাসের যে প্রোটিনটা এক্সপ্রেস করা হবে দ্যাট সেলফ অ্যাসেম্বল ইনটু ভাইরাস লাইক পার্টিকলস, দ্যাট সেলফ অ্যাসেম্বলস ইনটু ভাইরাস লাইক পার্টিকলস। আচ্ছা, ভাইরাস লাইক পার্টিকলস বলতে এখানে যেটি বোঝানো হচ্ছে যে এদের মধ্যে ডিএনএ ম্যাটেরিয়ালটা থাকবে না, ডিএনএ ম্যাটেরিয়াল গুলো থাকবে না, শুধুমাত্র হলো এই প্রোটিনগুলো, এই প্রোটিনগুলো অ্যাকুমুলেশন হবে, অ্যাকুমুলেশন হয়ে একটি ভাইরাসের মতো পার্টিকেল তৈরি করবে। ঠিক আছে, এই 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 ভাইরাসের মতো পার্টিকেল গুলোই মূলত অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। অর্থাৎ অলরেডি হইলো যে আমার টার্গেট প্রোটিনটা সেটা হলো ভাইরাস, ভাইরাস থেকে আমরা হলো ভাইরাসের মাধ্যমে আমরা এই টার্গেট প্রোটিনটা নিয়ে নিব, এই প্রোটিনগুলো পরবর্তীতে ভাইরাস লাইক পার্টিকেলে আমরা পরিণত করব। ঠিক আছে, এই ভাইরাস লাইক পার্টিকেল গুলোই অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। ঠিক আছে, কি বুঝছ? এইখানে সেলফ অ্যাসেম্বলস ইনটু ভাইরাস লাইক পার্টিকেলস, অর্থাৎ এই প্রোটিন গুলো নেচার হলো তারা একত্রিত হবে ভাইরাস লাইক পার্টিকেলের মতো, বাট এদের মধ্যে এরা ভাইরাস লাইক পার্টিকেল বাট নট ভাইরাস, কারণ এর মধ্যে ডিএনএ গুলো অ্যাকুমুলেশন হবে না, অর্থাৎ ডিএনএ থাকবে না, শুধুমাত্র হলো প্রোটিন গুলো অ্যাকুমুলেট হয়ে ভাইরাসের স্ট্রাকচার ধারণ করবে, সেটি হলো ভাইরাস লাইক পার্টিকেল। এটা কিছুই নয়, সেটি হলো যে যে প্রোটেক্টিভ অ্যান্টিজেন দরকার সেই প্রোটেক্টিভ অ্যান্টিজেনটা তৈরি হবে এবং তারা অ্যাকুমুলেশন হবে, সেটি হলো এই থার্ড যে মেকানিজমটি। ফোর্থলি, ভ্যাকসিন প্রোডিউসড বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি
by expression of viral antigen into viral vectors. Sorry, একটু ফোনটা ধরবো। হ্যালো, কোথায় আসছিলেন আজকে? ওয়ালাইকুম সালাম। সফট কপি আছে, হ্যাঁ সফট কপি আছে। মুস্তাফিজ স্যার একটা হার্ড কপি আছে, ভাই সফট কপি আছে, হ্যাঁ দুটো আছে। হ্যাঁ না, সেটা দুইটা করে করা যাবে, সমস্যা নাই। আর ফজলুল হক স্যারের একটা ছিল, সেটা তো পাঠিয়ে দিছি এক জায়গায়। ও হো, না না না, যায়নি 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 যায়নি। ওই যে উনি মনে হয় ঢাকা ছিল, তবে আজকে তো ফেরার কথা ছিল আমি যতটুকু জানি। এখনো হয়তো মহিউদ্দিনের কাছে একটা আছে। এই এই ইটটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তো কপি নাই, আর তো কপি নাই। এখন যদি ইমার্জেন্সি হয় তাহলে ওইটাই ফটোকপি করতে হবে। হ্যালো, আর না না, এই দুইটার কথাই তো বললেন। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা তো আমার কাছে আছে, সফট কপি হোক হার্ড কপি আছে। হ্যাঁ হুম হুম, বিধান স্যার আছে না? হুম 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 আচ্ছা হুম হুম আচ্ছা, না ঠিক আছে, আপনার ঘুরে আসেন। হুম ঠিক আছে ঠিক আছে, ঘুরে আসেন। আচ্ছা ঠিক আছে, যান ঘুরে আসেন। তা আমি এই দুটো হলো কালকে রেডি করে রাখবো নি। হুম 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 আচ্ছা ঠিক আছে। হুম হুম ঠিক হ্যালো হ্যালো, স্যার শুনতে পাচ্ছি? আচ্ছা ঠিক আছে। এরপরে এক্সপ্রেশন অফ ভাইরাল অ্যান্টিজেন ইনটু ভাইরাল ভেক্টর, অর্থাৎ এক্ষেত্রে আমরা ভেক্টর হিসেবে ভাইরাসকে ব্যবহার করব। অর্থাৎ যে প্রোটিনটি অ্যান্টিজেন হিসেবে কাজ করবে
সেই অ্যান্টিজেনটি আমরা এক্সপ্রেশন করব ভাইরাস ব্যবহার করে। এর আগে আমরা বলছিলাম যে প্রোক্যারিওটিক অথবা ইউক্যারিওটিক সেলের মধ্যে দিয়ে, ঠিক আছে। এরপরে পরেরটি হলো ডিএনএ বাই এক্সপ্রেশন অফ ভাইরাল অ্যান্টিজেন ইনটু ব্যাকটেরিয়াল ভেক্টরস, ব্যাকটেরিয়ার মধ্যে দিতে পারে। এইটি এবং এই দুই নম্বরটি মোটামুটি একই, এক্সপ্রেশন অফ ভাইরাল প্রোটিন ইন ব্যাকটেরিয়াল সেলস, এখানেও সেটি বলা হয়েছে। অর্থাৎ দুই এবং পাঁচ মোটামুটি একই, যদিও ওখানে ইউক্যারিওটিক সেলের কথা বলা আছে। তো ইউক্যারিওটিকটি বাদ দিলে প্রোক্যারিওটিক সেলে আমরা এই অ্যান্টিজেনটি এক্সপ্রেস করতে পারি। তারপর ছয় নম্বরে, ভ্যাকসিন প্রোডিউসড বাই রিকম্বিনেন্ট বাই ফরমেশন অফ ভাইরাল কাইমেরাস, ভাইরাল কাইমেরাস তৈরি করে। কাইমেরাস কি? ভাইরাসেস উইথ রেপ্লিকেটিভ মেশিনারি অফ ওয়ান ভাইরাস অ্যান্ড দি প্রোটেক্টিভ অ্যান্টিজেন অফ অ্যানাদার, অর্থাৎ একটি ককটেল ভাইরাস যেখানে এর রেপ্লিকেটিভ মেশিনারি থাকবে হলো এক ভাইরাসের এবং প্রোটেক্টিভ অ্যান্টিজেন থাকবে হলো অন্য একটি ভাইরাসের। এই ধরনের একটি ভাইরাস অর্থাৎ কম্বাইন্ড ভাইরাসকে ভাইরাল কাইমেরাস বলা হচ্ছে। অর্থাৎ প্রোটেক্টিভ অ্যান্টিজেন আমার যেটি দরকার, অর্থাৎ যেটি অ্যান্টিজেন হিসেবে কাজ করে অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য, সেটি এক ভাইরাস থেকে নেওয়া হবে আর এটাকে মাল্টিপ্লাই করার জন্য আরেকটি ভাইরাস ব্যবহার করা হবে, সেটাকেই হলো ভাইরাল কাইমেরাস বলা হচ্ছে। এরপরে ভ্যাকসিন প্রোডিউসড বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বাই দি অর্গানিক সিনথেসিস অফ ভাইরাল পেপটাইডস, অর্থাৎ পেপটাইড বলতে পেপটাইড হলো কি, পার্ট অফ কি, প্রোটিন, তাই না? নিউক্লিক অ্যাসিডের চেইন হলো পেপটাইড, পেপটাইড গুলো কিছু পেপটাইড একত্রিত হয়ে প্রোটিন তৈরি করে, তাই তো বিষয়টি? এই পেপটাইড গুলো আমরা সিনথেসিস করেও আমরা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে, সিনথেসিস অফ পেপটাইড। এছাড়া ভ্যাকসিন প্রোডিউসড বাই রিকম্বিনেন্ট বাই দি প্রোডাকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টি ইডিওটাইপিক অ্যান্টিবডিজ ডিএনএ ভ্যাকসিন, অ্যান্টি ইডিওটাইপিক অ্যান্টিবডি কি? অ্যান্টি ইডিওটাইপিক অ্যান্টিবডি অর্থাৎ যে অ্যান্টিবডিটি আরেকটি অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করতে পারে সেটি হলো অ্যান্টি ইডিওটাইপিক অ্যান্টিবডি বলা হয়, ঠিক আছে। যে অ্যান্টিবডিটি আরেকটি অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করতে পারে সেটিকে বলা হয় অ্যান্টি ইডিওটাইপিক অ্যান্টিবডি। তাহলে ঘটনাটি কি দাঁড়ালো? ভ্যাকসিন প্রোডিউস বাই রিকম্বিনেন্ট বাই দি প্রোডাকশন অফ প্রোডাকশন অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টি ইডিওটাইপিক অ্যান্টিবডিজ ডিএনএ ভ্যাকসিন। এটা হলো যে অ্যান্টিবডি অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে অ্যান্টিজেনকে ডিস্ট্রাকশন, অর্থাৎ বিষয়টি হলো অ্যান্টিবডিটি অ্যান্টিজেনের অপোজিট একটি পার্ট, অ্যান্টিজেনটা অ্যান্টিবডির অপোজিট একটি পার্ট। অর্থাৎ এমন একটি প্রোটিন আমরা প্রোডিউস করব যা অ্যান্টিবডির বিপরীত হিসেবে কাজ করবে, অর্থাৎ এটাই অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। এই অ্যান্টিজেনটা প্রোডাকশন করার জন্য একটি ডিএনএ ব্যবহার করব, ঠিক আছে, সেটি হলো অ্যান্টি এডিওটাইপিক অ্যান্টিবডি ডিএনএ ভ্যাকসিন। আমার কথা কি বুঝছো কিনা শেষেরটি? সেটি হলো যে অ্যান্টিবডিটি আমরা তৈরি করতে চাই তার জন্য একটি অ্যান্টিজেন দরকার, সেই অ্যান্টিজেনের আদলে একটি প্রোটিন তৈরি করব, সেই প্রোটিনটি অ্যান্টিবডির অপোজিট হিসেবে কাজ করবে, ঠিক আছে। সেই অপোজিট অ্যান্টিবডিটা তৈরির জন্য এক ধরনের ডিএনএ ব্যবহার করে, অর্থাৎ ওই অ্যান্টিবডির আমরা প্রোটিন সিকোয়েন্স অথবা পেপটাইড সিকোয়েন্স যদি আমরা জানি তাহলে আমরা সেইটি তৈরির জন্য আমরা ডিএনএ সিলেকশন করতে পারি। সেই ডিএনএ ওই ধরনের প্রোটিন তৈরি করবে, সেই প্রোটিনটি অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, সেই অ্যান্টিজেনটার নামই হলো অ্যান্টি ইডিওটাইপিক অ্যান্টিবডি।
অর্থাৎ অ্যান্টিবডির বিপরীত একটি প্রোটিন। ঠিক আছে, এগুলো হলো যে টেকনোলজির রিকম্বিনেন্ট টেকনোলজি এবং এর মডিফিকেশন করে এই ভ্যাকসিন গুলো প্রোডাকশন করা যেতে পারে। এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে যে কয়েকটি 6-7-8টি পয়েন্ট আমরা হলো আলোচনা করেছি, এগুলো তোমাদের বুঝতে কোথায় সমস্যা হয়েছে আমাকে একটু বললে আমি চেষ্টা করব ক্লিয়ার করার। তোমরা কি বুঝেছো সবগুলো? একটু দেখা লাগবে স্যার। ভাইরাল কাইমেরাস অর্থাৎ একটি ভাইরাস, এটাকে একটি রিকম্বিনেন্ট ভাইরাস বলতে পারো, যার মধ্যে তার রেপ্লিকেশন করার জন্য, অর্থাৎ ভাইরাস কিন্তু রেপ্লিকেশন প্রপার্টিস আছে, অর্থাৎ এক ভাইরাস থেকে অনেকগুলো ভাইরাস তৈরি হয়, এর জন্য কিছু এনজাইমের প্রয়োজন হয়, এর জন্য নিউক্লিক অ্যাসিডের প্রয়োজন হয়। তাহলে রেপ্লিকেশন করার ক্ষমতা আছে এমন একটি ভাইরাসের সঙ্গে কিছু প্রোটিন, আমরা যে প্রোটিনগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে, সেই প্রোটিনগুলো যদি সমন্বয় করে দেই তাহলে সেই প্রোটিনগুলোর মাল্টিপ্লিকেশন করতে হবে ওই ভাইরাস রেপ্লিকেশনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে একটি ভাইরাসের মধ্যে যার রেপ্লিকেশনের জন্য যে পার্টটি সেটি একটি ভাইরাসের, মানে একটা ভাইরাস আমরা এমন একটি ভাইরাস তৈরি করব এভাবে যে ভাইরাসের একটি অংশ রেখে আরেকটি অংশকে আমরা রিপ্লেস করব। মধ্যে কিছু অংশ আছে যারা রেপ্লিকেশনের জন্য দায়ী আর কিছু অংশ আছে যারা হলো অ্যান্টিজেন প্রোডাকশনের জন্য দায়ী, অর্থাৎ প্রোটেক্টিভ অ্যান্টিজেন তৈরি করে। এই প্রোটেক্টিভ অ্যান্টিজেন তৈরি করার যে মেশিনারি গুলো, যে পার্ট গুলো, সেটি অন্য একটি ভাইরাস থেকে এনে এই ভাইরাসের মধ্যে দিব, যে ভাইরাসের শুধুমাত্র রেপ্লিকেশন করার ক্ষমতা থাকবে। তাহলে কি হবে, এ রেপ্লিকেশন করবে সাথে সাথে আমার প্রোটেক্টিভ অ্যান্টিজেন তৈরি করার জন্য যে যে পার্টটুকু দরকার সেটাকেও মাল্টিপ্লাই করবে, ফলে কি হবে, এটা কমপ্লেক্স একটা ইয়ে তৈরি করবে। হ্যাঁ রাইট, সেটি হলো ভাইরাল কাইমেরাস। আচ্ছা, এখন আমি এর ভিতরগুলো তোমাদের একটুখানি থিংকিং করলে তোমরা বুঝতে পারবা। মূল জিনিসটি আমি বলছি যে একটি ডিএনএ কে ডিএনএর মধ্যে আমার প্রয়োজন অনুযায়ী একটি অংশ রিপ্লেস করে দেওয়া দিলে পরে সে কি করবে, আমার ডিজায়ার্ড জিনিসটি তৈরি করার জন্য ইনস্ট্রাকশন দিবে। ঠিক আছে, সেটি হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির কাজ। এখন যেভাবেই করি না কেন, একে কেটে জোড়া দিয়ে একটি ভাইরাসের মধ্যে ঢুকাই দিতে পারি, এটি কেটে জোড়া দিয়ে একটি ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দিতে পারি, একে কোটা কেটে জোড়া দিয়ে একটি ম্যামালিয়ান সেলের মধ্যে ঢুকাই দিতে পারি, হ্যাঁ একে কেটে আবার একটি ভাইরাসের মধ্যে ঢুকাই দিতে পারি, আবার একটি কেটে চুড়ে দুই ধরনের ভাইরাসের কম্বিনেশন করতে পারি। বুঝতে পারছো কথাটা? তো এটাই হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির বেসিক প্রিন্সিপাল, এবং এটাকে কিছুটা মডিফিকেশন করে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। মূল উদ্দেশ্য হলো এই ডিএনএ তে আমার টার্গেট প্রোটিন দিবে, প্রোটিন এই প্রোটিনটা কি করব, এই প্রোটিনটা অ্যান্টিজেন হিসেবে ব্যবহার করব, অ্যান্টিজেন শরীরে দিলে তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। ইজ ইট ক্লিয়ার? ডিএনএ সিকোয়েন্সটা কিভাবে নির্ধারণ করা হয় স্যার? ডিএনএ সিকোয়েন্সটা কিভাবে নির্ধারণ করা হয়েছে, তোমার হলো এই ক্ষেত্রে তোমার মলিকুলার মাইক্রোবায়োলজি জানতে হবে। তোমার জানো যে এখানে হলো পিউরিন এবং পাইরিমিডিন বেজ আছে, আছে না? জি স্যার। হ্যাঁ, এই বেজ সিকোয়েন্স গুলো স্টাডি করা হয়, এই বেজ সিকোয়েন্স গুলো স্টাডি করা হয়, এবং এগুলো স্টাডি করে এগুলোর হলো এর পরবর্তী পাথওয়ে গুলো স্টাডি করা হয়, অর্থাৎ এগুলি কিন্তু এত সহজ ম্যাটার নয় আসলে। এর এই যে বায়োলজিক্যাল যে পাথওয়ে গুলো, এই আসলে এখানে তোমার হলো সিনথেটিক পাথওয়ে, রেগুলেশন পাথওয়ে, অর্থাৎ তোমার হলো ডাউনস্ট্রিম রেগুলেশন কিভাবে হয় সেটা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে স্টাডি করতে হয়। অর্থাৎ একটি ডিএনএ এর এই সিকোয়েন্সটি থাকলে কি ধরনের প্রোটিন সিনথেসিস হয় সেটা স্টাডি হয়, কেটে দিয়ে দেখা হয় যে আসলে পরবর্তীতে যে প্রোটিন গুলো তৈরি হচ্ছে তার নেচার কিরকম, এভাবে স্টাডি করতে করতে একসময় ওই প্রোটিন এবং ওই ডিএনএ এদের সমন্বয়টা দেখা হয়, এদের মধ্যে কি তোমার রিলেশন আছে সেটি দেখা হয়, দেখে তখন ফিক্স করা হয় যে হ্যাঁ ডিএনএ এর এই অংশটি এই এর এই প্রোডাক্টের জন্য দায়ী। বুঝতে পারছো কথাটি?
এটার জন্য দীর্ঘ সময় স্টাডির প্রয়োজন আছে, অর্থাৎ ডিএনএ এর কোন অংশের জন্য কোন ধরনের প্রোটিন সিনথেসিস হয় সেটি কিন্তু আসলে দীর্ঘ সময় স্টাডি করে তারপরে এটি বের করা হয়। করলে পরে ওই যে অংশ ডিএনএ কিন্তু আবার হলো আর্টিফিশিয়ালি তৈরি করা যায়, আর্টিফিশিয়ালি অর্থাৎ ডিএনএ কিন্তু তুমি হলো এই বেস গুলো জোড়া দিতে পারো, আর্টিফিশিয়ালি জোড়া দিয়ে দিয়ে সিনথেটিক ডিএনএ তৈরি করতে পারো। বুঝতে পারছো? এই হলো বিষয় স্যার। স্যার আমাদের যে ভাইরাল ভ্যাকসিন প্রোডাকশনের মানে এটা নিয়ে স্যার কোনো প্র্যাকটিক্যালি কোনো কাজ করানো হবে কি স্যার আমাদের? তোমাদের প্র্যাকটিক্যালি কাজ করার মতো এবিলিটি আমাদের এই মুহূর্তে নাই, ভ্যাকসিন প্রোডাকশন করার মতো এবিলিটি আমাদের এই মুহূর্তে নাই, ঠিক আছে? আমরা সর্বোচ্চ হলো হ্যাঁ তোমার রিকম্বিনেন্ট ডিএনএ ভ্যাকসিন তৈরি করার মতো এবিলিটি নাই, তবে ভাইরাস কিলিং এর এবিলিটি আমাদের আছে। কিলিং এর জন্য তিন ধরনের ম্যাটেরিয়ালস কেমিক্যালস এর দরকার হয়, একটু লিখে রাখো। একটি হলো ইথাইলিন এমিন, ইথাইলিন এমিন, আর একটি হলো ফরমালিন, ফরমালিন, আর একটি হলো বিটা প্রোপ্রায়োল্যাকটন, বিটা প্রোপায়োল্যাকটন। এদের দ্বারা ভাইরাসকে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন আমরা প্রোডাকশন করতে পারবো। কি তিনটা কেমিক্যালস এর নাম বলছি, কি কি? ভাইরাস ইনঅ্যাক্টিভেটিং এজেন্ট তিনটার নাম বলছি, কি কি স্যার? ইথাইলিন অ্যামিন, ফরমালিন, বিটা প্রোপ্রায়োল্যাকটন। ইথাইলিন অ্যামিন, বিটা প্রোপায়োল্যাকটন, আর একটি হলো ফরমালডিহাইড বা ফরমালিন। ফরমালডিহাইডের কত পার্সেন্ট দ্রবণকে ফরমালিন বলা হয়? 40% জলীয় দ্রবণ। এই তিনটা জিনিস আসলে ভ্যাকসিন প্রোডাকশনের সময় এই ভাইরাসকে ইনঅ্যাক্টিভেশনের জন্য ব্যবহার করা যায়। তা কাজেই আমাদের কাছে ভাইরাস যদি থাকে আমরা এই কেমিক্যালস গুলো দিয়ে ইনঅ্যাক্টিভেট করতে পারবো, তখন আমরা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে পারবো। আর কি করতে পারি? আমরা অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনও কিন্তু তৈরি করতে পারি। তো মুশকিলটা হলো যে অ্যাটেনুয়েটেশন ভ্যাকসিন তৈরি করার জন্য আমাদের সেল কালচারের প্রয়োজন হয়, অর্থাৎ আনন্যাচারাল সেলে যদি আমরা দেই তাহলে তার ভিরুলেন্সটা খর্ব হয়। তা আমাদের সেল কালচার সিস্টেমটা এখন অ্যাক্টিভ নেই এই মুহূর্তে, তার কারণে ওইটা হয়তো করতে পারবো না, তবে ইনঅ্যাক্টিভেশন হয়তো করতে পারবো। ঠিক আছে, হ্যালো। জি স্যার। হ্যাঁ, আমরা কিন্তু শেষ করি নাই, আরো একটু বাকি আছে। ভাইরাল ভ্যাকসিনস এর পর আমরা হলো কেমোথেরাপি নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? কেমোথেরাপি মানে কেমোথেরাপি, ফিজিওথেরাপি, রেডিওথেরাপি নাম শুনেছো? শুনেছো না? শুনেছো ফিজিওথেরাপি নাম শুনেছো? জি স্যার, এটা দেওয়া হয় অনেক চিকিৎসক। হ্যাঁ, ফিজিওথেরাপি বিশেষ করে হলো পেইন এর, পেইন রিমুভ করার ক্ষেত্রে ফিজিওথেরাপি অনেক সময় কাজ করে থাকে, জানো তো না? রেডিওথেরাপি দেওয়া হয় শান্ত ক্যান্সার ট্রিটমেন্টে, অনেক সময় রেডিওথেরাপি দেওয়া হয়, শুনছো নাকি? রেডিও বলতে রেডিয়েশন, তাই না? জি স্যার, রেডিয়েশন দিয়ে সেল নষ্ট করা হয় স্যার। হ্যাঁ, আর একটি হলো কেমোথেরাপি, কেমোথেরাপি বলতে কেমিক্যাল 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 ইউজ, কেমিক্যাল এজেন্ট দিয়ে ট্রিটমেন্ট, সেটি হলো কেমোথেরাপি, ঠিক আছে? তো একটি এইটা কেমোথেরাপিতে আমরা কেন আসলাম, আসলাম হলো যে ব্যাকটেরিয়া, যেমন তোমরা জানো কিনা যে ব্যাকটেরিয়া কিন্তু কিলিং এর জন্য অ্যান্টিবায়োটিক আছে, আছে না? ব্যাকটেরিয়া, হ্যাঁ, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল ইনফেকশন ট্রিটমেন্ট করার জন্য স্পেসিফিক ড্রাগ আছে, সেগুলো আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে বলি আর কি, অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু ভাইরাসের স্পেসিফিক ট্রিটমেন্ট কিন্তু নাই। জি স্যার, ভাইরাস ট্রিটমেন্টের কিন্তু স্পেসিফিক ড্রাগ নাই, একটু ফেলে দিল, স্পেসিফিক ড্রাগ নাই, কিন্তু বাই দিস টাইম কিছু ড্রাগ তৈরি হয়েছে, এরা দিয়ে কিছুটা কাজ হয়, ঠিক আছে? সব ভাইরাসের এগেনস্টে কিন্তু ড্রাগ নাই, তবে কিছু কিছু ড্রাগ বাই দিস টাইম আবিষ্কার হয়েছে যেগুলো
এই ভাইরাসের এগেনস্টে কাজ করে। আমরা আসলে আজকে যেটি কি পড়বো সেটি হলো অ্যান্টি ভাইরাল কেমোথেরাপিউটিক এজেন্ট, অর্থাৎ কোন কোন এজেন্ট গুলো ভাইরাসের এগেনস্টে কাজ করে, যার কারণে এই কেমোথেরাপি শব্দটি প্রথমে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি। কেমোথেরাপি ইজ এ টাইপ অফ ক্যান্সার ট্রিটমেন্ট দ্যাট ইউজ ওয়ান অর মোর অ্যান্টি ক্যান্সার ড্রাগ অ্যাজ পার্ট অফ স্ট্যান্ডার্ডাইজড কেমোথেরাপি রেজিমেন। কেমোথেরাপি এই টার্মটি বেসিক্যালি আসলে ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যদিও করা হয় তবুও কেমোথেরাপি মিন্স হলো থেরাপি উইথ কেমিক্যালস, এটি হলো মূল কথা। যদিও আসলে তোমরা এই কেমোথেরাপি টার্মটি শুনবা যে হলো ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে রেডিওথেরাপি কেমোথেরাপি ইত্যাদি বলে। কেমোথেরাপি মে বি গিভেন উইথ এ কিউরেটিভ ইন্টেন্ট, অর্থাৎ চিকিৎসা করার মানে সুস্থ হওয়ার উদ্দেশ্যে, হুইচ অলমোস্ট অলওয়েজ ইনভলভস কম্বিনেশন অফ ড্রাগ, একাধিক ড্রাগ। এই কেমোথেরাপিতে কিন্তু একাধিক ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা, অর ইট মে এম টু প্রলং লাইফ, মানে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয় একাধিক ড্রাগ দিয়ে, অর টু রিডিউস সিমটমস, অর্থাৎ লক্ষণ গুলোকে কমানোর জন্য। এই জন্য এই কেমোথেরাপি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কেমোথেরাপি আসলে যদিও কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট, কিন্তু এটা মূলত আসলে অধিকাংশ ক্ষেত্রে আমরা এই ক্যান্সারের ক্ষেত্রেই, ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে এই টার্মটি শুনে থাকি, ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে এই টার্মটি শুনে থাকি। কিন্তু মূল যে বিষয়টি, কেমোথেরাপি যদি শব্দগত অর্থ যদি বুঝতে চাও তাহলে কেমোথেরাপি মানে থেরাপি উইথ কেমিক্যালস, কেমিক্যালস দিয়ে ট্রিটমেন্ট। এনিওয়ে, তো আমাদের অ্যান্টিভাইরাল কেমোথেরাপিটি কি কি, অর্থাৎ কোন কোন কেমিক্যালস দিয়ে আমরা ভাইরাসের ট্রিটমেন্ট করতে পারি, সেটার একটা লিস্ট দেওয়া আছে, 10টা কেমিক্যালস এর নাম দেওয়া আছে। এগুলোকে ড্রাগস অথবা প্রোটোটাইপস ড্রাগ বলা, অর্থাৎ ড্রাগের মতো জিনিস। ডান দিকে দেখো ড্রাগস অথবা প্রোটোটাইপ ড্রাগস এদের বলা হয়, অর্থাৎ ড্রাগের মতো জিনিস, ঠিক আছে। এরা হলো কিভাবে কাজ করে সেটিও আমাদের একটু জানা দরকার, অর্থাৎ এই কেমোথেরাপিউটিক এজেন্ট গুলোর মোড অফ অ্যাকশন কি। দুই নম্বরে আসি, এক নম্বরের আগে ডিমান্টিডিন নামে একটি কেমোথেরাপিউটিক এজেন্ট আছে, অর্থাৎ অ্যান্টিভাইরাল ড্রাগ আছে রিমান্টিডিন, শুনছো নাকি নাম? রিমান্টিডিন, রিমান্টিডিন একটি অ্যান্টিভাইরাল ড্রাগ, ঠিক আছে। এ কাজ করে কোন সময়? আনকোটিং এর সময়, অর্থাৎ আনকোটিং এর সময় বলতে এটা মূলত আনকোটিং কে বাধা দেয় আর কি। অর্থাৎ আনকোটিং যদি না হয়, তোমরা জানো যে ভাইরাসের রেপ্লিকেশনে ভাইরাস অ্যাটাচমেন্ট হবে, পেনিট্রেশন হবে, তারপর আনকোটিং হতে হবে। আনকোটিং হওয়ার পর এই ভাইরাল নিউক্লিক অ্যাসিড গুলো হোস্ট সেলের মধ্যে ছড়িয়ে যেতে হবে, জানো কিনা? জি স্যার। রেপ্লিকেশনের সময় দেখবা যে তার প্রোটিন কোডটাকে আগে ডিজলভ হতে হবে, তারপর ডিএনএটা বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এখন রিমান্টিডিন দিয়ে যদি চিকিৎসা করা হয় তাহলে ভাইরাসকে আর আনকোট হইতে দেয় না, অর্থাৎ ঠিক আছে, ভাইরাসের প্রোটিনটা আর ভেঙে যায় না, ঠিক আছে। অর্থাৎ এই কোডটা কোড আকারে থাকে, তাহলে নিউক্লিক অ্যাসিডটা যদি বের হয়ে আসতে না পারে তাহলে সে আর রেপ্লিকেশন করতে পারবে না, ঠিক আছে। রিমান্টিডিন কিভাবে কাজ করে? রিমান্টিডিন কিভাবে কাজ করে? ভাইরাসের রেপ্লিকেশন স্টেজে আনকোটিং এ বাধা দেয়, বুঝছো কিনা এখন কথা বলো? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা গুড, তাহলে এক নম্বরটা কি হয়েছে? এক নম্বরটাকে বলা হচ্ছে রিসিপ্টর অ্যানালগস, অর্থাৎ রিসিপ্টরের মতো কিছু কেমিক্যালস তৈরি করা হয়। রিসিপ্টর কোন রিসিপ্টর? সেল সার্ফেসের রিসিপ্টর, যেটার কথা একটু আগেও আমি বলেছিলাম যে ভাইরাসকে অ্যাটাচমেন্ট হওয়ার জন্য সেল সার্ফেসের রিসিপ্টর দরকার। এখন রিসিপ্টরের মতো কিছু জিনিস আছে যেগুলো আমরা কেমিক্যালি এটা তৈরি করা সম্ভব, সেটা যদি হোস্ট সেল সার্ফেসে দেওয়া যায় তাহলে তাহলে কি হবে? তাহলে কি হবে? হ্যাঁ
স্যার রিসিপ্টর গুলো আর অ্যাটাচ করবে না বাইরের ফরেন পার্টিকেল, ওই ভাইরাস গুলো এসে রিসিপ্টর অ্যানালগে এসে অ্যাটাচমেন্ট হবে, বুঝতে পারছো কথাটা? কাজেই তখন তারা আর যদি রিসিপ্টরে অ্যাটাচমেন্ট না হয় তাহলে কিন্তু তাকে আর ভিতরে নিতে পারবে না, বুঝতে পারছো কথাটা? মানে ফলস কিছু রিসিপ্টর তৈরি করা হয়ে থাকে, বুঝতে পারছো কথাটা? এই ফলস রিসিপ্টর গুলো অ্যাটাচমেন্টে বাধা দেয়, অর্থাৎ অরিজিনাল রিসিপ্টরে বাধা দেয়। এটা একটা প্রক্রিয়া, মানে মোড অফ অ্যাকশন। এরপরে ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, অর্থাৎ তোমার জানো যে ট্রান্সক্রিপশন কেন প্রয়োজন, ডিএনএ থেকে আরএনএ তৈরির জন্য প্রয়োজন, ডিএনএ থেকে আরএনএ তৈরির জন্য প্রয়োজন। তো এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যদি বাধা দেওয়া হয় তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে না, তাহলে ভাইরাস রেপ্লিকেট করতে পারবে না। এরপরে আছে জিডোভিউডিন, এটা রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় বাধা দেয়, অর্থাৎ যেসব ক্ষেত্রে ভাইরাস রেপ্লিকেশনে রিভার্স ট্রান্সক্রিপশনের প্রয়োজন আছে। রিভার্স ট্রান্সক্রিপশন কি, তুমি আমি বলেছিলাম মনে হয় তোমরা মনে রাখছো, যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, কিন্তু কখনো কখনো আরএনএ থেকে ডিএনএ তে রূপান্তরিত হওয়ার প্রয়োজন হয়, এই আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে জিডোভিউডিন এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে বাধা প্রদান করে। এরপরে আছে লেন্টিভাইরাস ট্যাট ইনহিবিটরস, এরা ট্রান্সক্রিপশন এর ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে রেগুলেট করতে পারে, রেগুলেট করে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে রেগুলেট করে সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে। ট্যাট ট্যাট লেন্টিভাইরাস হলো এক ধরনের ভাইরাস, ঠিক আছে? ট্যাট কি? ট্যাট এক ধরনের প্রোটিন বা পেপটাইড আর কি, এটাকে ইনহিবিট করে আর কি, ঠিক আছে? ট্রান্স অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন, সেটি হলো ট্যাট, অর্থাৎ ট্রান্সক্রিপশনকে ট্রান্স অ্যাক্টিভেট করে আর কি, ট্রান্সক্রিপশনকে অ্যাক্টিভেট এবং ট্রান্স অ্যাক্টিভেট। ট্রান্স অ্যাক্টিভেট হলো কি, জাস্ট অপোজিট, ঠিক আছে? এই ট্রান্স অ্যাক্টিভেশন করে এই ধরনের লেন্টি ভাইরাসের ক্ষেত্রে এই ট্যাট ইনহিবিটর আছে, বা হলো এগুলো সিনথেসাইজ করা হয় যারা হলো ট্রান্সক্রিপশনকে ইনহিবিট করে আর কি, ট্রান্সক্রিপশনকে রেগুলেট করতে পারে। ভিডিওটা অফ করে রাখি, যে ভিডিওটা অন করলে ভিডিও দিতে হবে। এরপরে রিবাভিরিন নামে তোমার অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, রিবাভিরিন নামে হলো তোমার ড্রাগ আছে, সেটা হলো তোমার রিবাভিরিনের কাজ হলো আরএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় বাধা, মানে প্রসেসিং অফ আরএনএ ট্রান্সক্রিপশন, অর্থাৎ এই ডিএনএ থেকে আরএনএ তৈরিতেই বাধা দেয় আসলে, প্রসেসিং অফ আরএনএ ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ আরএনএ ট্রান্সক্রিপশন হতে দেয় না, আরএনএ ট্রান্সক্রিপশন হতে দেয় না। এর পরে আছে ইন্টারফারন, তাড়াতাড়ি পড়ার আছে কমপ্লিট করে কালকে তাড়াতাড়ি আসবো, কালকে যেন পড়া কমপ্লিট। এর পরে আছে ইন্টারফারন,
আচ্ছা, আমাদের মোটামুটি শেষ। রিবাভিরিন হলো আরএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বাধা প্রদান করে। এরপরে ইন্টারফারন, যেটি আমরা একটু আগে পড়েছি, ট্রান্সলেশন অফ ভাইরাল মেসেঞ্জার আরএনএ ইনটু প্রোটিন, অর্থাৎ এই প্রোটিন আরএনএ থেকে, মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া বাধা প্রদান করে। এটি মনে রাখতে হবে, ইন্টারফারন কিভাবে কাজ করে, ট্রান্সলেশন অফ ভাইরাল এমআরএনএ ইনটু প্রোটিন, অর্থাৎ এই জায়গাটাতে কাজ করে, অর্থাৎ ভাইরাল মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বাধা প্রদান করে। প্রোটিয়েজ ইনহিবিটর, এটা হলো ট্রান্সলেশন হওয়ার পরে প্রোটিনকে ভাঙ্গার প্রয়োজন হয় সেই জায়গাটাতে এ বাধা প্রদান করে। পোস্ট ট্রান্সলেশনাল ক্লিভেজ অফ প্রোটিন, অর্থাৎ প্রোটিন তৈরি হওয়ার পর, ট্রান্সলেশনের পর যে প্রোটিন তৈরি হয় সেটাতে ক্লিভেজে, অর্থাৎ এটাকে ভাঙ্গার ক্ষেত্রে বাধা প্রদান করে, সেটা হলো প্রোটিয়েজ ইনহিবিটর। অ্যাসাইক্লোগুয়ানোসিন, সেটা রেপ্লিকেশন অফ ভাইরাল ডিএনএ জেনোম, অর্থাৎ ভাইরাসের ডিএনএ রেপ্লিকেশনে বাধা প্রদান করে, সেটি হলো অ্যাসাইক্লোগুয়ানোসিন, আর এটা ট্রেড নেম আছে হলো অ্যাসাইক্লোভির। আর রেপ্লিকেজ ইনহিবিটর, সেটি হলো ভাইরাল আরএনএ জেনোম রেপ্লিকেশনে বাধা প্রদান করে, সেটি হলো রেপ্লিকেজ ইনহিবিটর। এই কয়টি হলো অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে বাজারে ব্যবহৃত হয়, ঠিক আছে? এগুলোর কোনোটা হলো তার প্রোটোটাইপ ড্রাগ, আর কোনোটা হলো ট্রেডমার্ক ড্রাগ আর কি। যেমন রিমান্টিডিন নামে বাজারে আছে, রিভাভিরিন নামে বাজারে আছে, জিডব্লিউডিন নামে বাজারে আছে, আর যেগুলো আছে সেগুলো হলো, এটা এগুলো হলো তোমার ড্রাগের জেনেরিক নেম, অর্থাৎ এর এর ট্রেড নেম গুলো ভিন্ন ভিন্ন আছে, অর্থাৎ এরা হলো এই এই জিনিসগুলো সাধারণত ব্যবহার করা হয় অ্যান্টিভাইরাস ড্রাগ হিসেবে, অর্থাৎ ভাইরাসের কেমোথেরাপি ট্রিটমেন্টের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এটা বুঝছো কিনা, মোড অফ অ্যাকশন গুলো বুঝছো কিনা? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, একবার স্টাডি করো, একটু দেখো, ফাইলটা পাঠাই দিচ্ছি, কোশ্চেন থাকলে নিশ্চয়ই সামনের দিনে আবার আলোচনা হবে। হ্যাঁ।